উন্নয়নের পরিচয় হয় না কথায়, হয় না কথায়, উন্নয়নের পরিচয় হয় না কথায়, মাঠে নামতে হয় ঘাম ঝরাতে হয়, মাঠে নামতে হয় ঘাম ঝরাতে হয়, জঞ্জাল সরিয়ে পথ বানাতে হয়, আসুক না যতই বাধা বিপদ পিছনে ফিরব না, বিশ্বাস তোমাদের কখনো ভুলব না, আসুক না যতই বাধা বিপদ পিছনে ফিরব না, বিশ্বাস তোমাদের কখনো ভুলব না, এগিয়ে বাংলা তার সাথে আমরা এগিয়ে যাব যত মুশকিল আসুক, এগিয়ে যাব যত মুশকিল আসুক, আমাদের গর্ব আমরা একশো এক, আমাদের গর্ব আমরা একশো এক, আমাদের গর্ব আমরা একশো এক, আলো হোক বা সড়ক মিন করে বরক বা খাবার জল পরিবেশ অসফল, বা খাবার জল পরিবেশ অসফল, ভয় নেই বন্ধু ধরেছি আমরা হাল, পেছনে পড়ে ধুলোর পথ সামনে মহাকাল, জিতবো আমরা দেবই মাত শকুনির সব চাল, পেছনে পড়ে ধুলোর পথ সামনে মহাকাল, জিতবো আমরা দেবই মাত শকুনির সব চাল, এগিয়ে বাংলা তার সাথে আমরা এগিয়ে যাব যত মুশকিল আসু, এগিয়ে যাব যত মুশকিল আসু, আমাদের গর্ব আমরা একশো এক, আমাদের গর্ব আমরা একশো এক, আমাদের গর্ব আমরা একশো এক, নমস্কার। আপনারা জানেন যে কলকাতা, ঐতিহ্যবাহী কলকাতা পুরসভা ভোট ঠিক দোরগোড়ায়, আগামী 19 ডিসেম্বর কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডে নির্বাচন হবে। পুরসভা নির্বাচনগুলিতে মূলত এবারে শাসক দল তারুণ্য অভিজ্ঞতার সংমিশ্রণে প্রার্থী নির্বাচন করেছেন, কিছু প্রার্থী নতুন আছেন, কিছু প্রার্থী আগেরবারে নির্বাচিত আছেন। তারই মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রার্থী মাস্ক পরে বসে আছেন, মাস্ক পরে থাকলেও তাকে আপনারা চেনেন, আমি আলাপ করাবো, আনুষ্ঠানিকতার জন্য আলাপ করাবো, কিন্তু তার সাথে আলাপ করাবার আগে আমি দুটো লাইন আমাদের দর্শকদের জন্য শোনাবো। রাস্তায় আস্তে আস্তে পেলাম, ছবি তুলে রাখলাম, সেখান থেকেই পড়ছি। রাস্তা আলো মিষ্টি জল, মোড়ে মোড়ে বসলো কল, রাস্তা আলো মিষ্টি জল, মোড়ে মোড়ে বসলো কল, নতুন ব্রিজ জলাধার, নতুন ব্রিজ জলাধার, বাপ্পাদিত্য আরেকবার ঠিক ধরেছেন। আমরা কথা বলবো 101 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বা কোয়ার্ডিনেটর এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এবারে বাপ্পাদিত্য আরেকবার। বাপ্পাদা, আপনাকে বিশ্ববাংলা সংবাদে স্বাগত, নমস্কার। 2015 সালে আপনার প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতেছেন 101 নম্বর ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, নতুনভাবে সেজে ওটা বাইপাস সংলগ্ন, মানে অ্যাডেড এরিয়া আর কি বলা যায় কিছুটা হলেও। সেই ওয়ার্ড এখন আমরা যদি যাই, এই মুখ্যমন্ত্রী বলতেন না যে কলকাতাকে লন্ডন বানাবো, সেই কলকাতা লন্ডনের কিছুটা ছোঁয়া কিন্তু আপনি যদি একটু সন্ধ্যের দিকে বা একটু বিকেলের দিকে বা রাতের দিকে এই 101 নম্বর ওয়ার্ডের চারপাশে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন মুখ্যমন্ত্রী বলেছিল। সেই জায়গা থেকে আমি বাপ্পাদাকে বলছি, 2015 সালে প্রথমবার ভোটে দাঁড়ানো, 5 বছর বলা যায় 7 বছর, তার মধ্যে 2 বছর খুব কঠিন পরিস্থিতি, মানুষ বলছে ডেভেলপ হয়েছে কিন্তু মানুষের চাহিদার তো শেষ নেই, উন্নয়নেরও শেষ নেই, সেই জায়গা থেকে আপনি নির্বাচিত হলে আগামী 5 বছর কী করবেন? না দেখো, এখানে প্রথমেই একটা কথা বলি, 2015তে আমি যখন প্রথম নির্বাচিত হই, বলা হতো 101 নম্বর ওয়ার্ড যাদবপুরের বুকে বাম দুর্গ, প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্বাচনী এজেন্ট থাকতেন এই ওয়ার্ডে, এই ওয়ার্ডে কলকাতায় রেকর্ড ভোটে বামপন্থীরা জিততেন প্রায় 16,000-17,000,
19,000 ভোট পড়তো, 16,000 ভোটে জিততেন। এরকম একটা ওয়ার্ডে আমি কিন্তু জিতেছিলাম স্বাধীনতার পর প্রথম আওয়াম প্রার্থী হিসেবে। আমি যেদিন জিতে এসে প্রথম আমার অফিসে বসি, ইনভেন্টরিগুলো চাই যে এই ওয়ার্ডে কী আছে, কত লাইট আছে, কত টিউবকল আছে, নর্দমার কী অবস্থা, কটা জায়গায় ম্যানহোল বাকি আছে, রাস্তা কোথায় বাকি আছে, কাফ চ্যানেল কোথায় বাকি আছে। আমি প্রথম দিন চমকে যাই আমার অফিসে বসে। আমি জানতে পারি যে এই ওয়ার্ডে 530টা এমন বাতিস্তম্ভ আছে যেখানে টিউবলাইট জ্বলে, যেটা আমার শুনে আমি শকড। 2015 সাল, উন্নয়নের অভিমুখ কলকাতা পৌর সংস্থার 101 নম্বর ওয়ার্ড। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই তিলোত্তমা কলকাতার এমন একটি অঞ্চল যেখানে উন্নয়ন ছড়িয়ে রয়েছে প্রতিটি পরতে। আমি জিজ্ঞেস করি আধিকারিকদের যে এই এগুলোকে করতে কি করতে হবে, কিভাবে এগোনো যাবে। ওনারা আমাকে বলেছিলেন, স্যার আপনার 5 বছর লাগবে টিউবলাইট চেঞ্জ করতে। আমি প্রথম 6 মাসের মধ্যে কিন্তু 530খানা টিউবলাইটকে চেঞ্জ করি এবং এই মুহূর্তে আমার ওয়ার্ডে 3,850টি বাতিস্তম্ভ আছে, 150টা বাদে বাকি এনট্যাকটা কিন্তু আজকে এলইডি আলো। আমি চেষ্টা করেছি মানুষের সাথে, মানুষকে সাথে নিয়ে কাজ করার, পাড়ায় পাড়ায় তাদের অভাব অভিযোগ কী ছিল, জমা জলের যন্ত্রণা ছিল, রাস্তা ছিল না, কাপ চ্যানেল ছিল না, বামপন্থীরা একটাও ত্রিফলা বাতি কোনো দিন লাগাননি, সেই চাহিদাগুলো ছিল। আজকে 6.5 বছরের পরে এসে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 70% তাদের চাহিদা আমি মেটাতে পেরেছি। প্রথম 5 বছরেই আমি কিন্তু 2টো কম্প্যাক্টর ভ্যাট বসাতে পেরেছিলাম যা আমার ওয়ার্ডে ছিল না। আজকে আমার ওয়ার্ড কিন্তু ভ্যাট মুক্ত ওয়ার্ড। আমার ওয়ার্ডে মিষ্টি জল ছিল না, মিষ্টি জল এসছে 5 বছরের মধ্যে। একটা বুস্টার পাম্পিং স্টেশন আমি বাঘাযতীন অজন্তা পার্কে করেছি, আরও 2টো বুস্টার পাম্পিং স্টেশন কিন্তু আমি অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। যে বুস্টার পাম্পিং স্টেশন দুটো আগামী 1.5-2 বছরের মধ্যে সমাপ্ত হলে পুরো 100% অঞ্চল আমার কিন্তু মিষ্টি জল পরিবৃত হয়ে যাবে। আলোর সমস্যা এখন আর নেই, সম্পূর্ণ রাস্তাগুলো কাফ চ্যানেল যুক্ত হয়েছে। এবং একটা বিশেষত্ব আমার ওয়ার্ডে তুমি দেখবে, আমার ওয়ার্ডের কিন্তু ফুটপাথগুলো তো সব টাইলস লাগানো, আমি কিন্তু সেখানে পেভার ব্লক ব্যবহার করিনি। অধিকাংশ জায়গাতে টাইলসের লঞ্জিভিটিও বেশি এবং বেশ সুন্দরভাবে সেটাকে সাজানো যায়। আমার ওয়ার্ডে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে আমি একটি পার্ক শিশু উদ্যান করেছি যেটাতে উনি সাধুবাদ জানিয়েছেন আমাকে। আমার এখানে কথাসাহিত্যিক আশাপূর্ণ দেবী থাকে, তার নামে পার্ক হয়েছে, তার মূর্তি বসেছে। সত্যজিৎ রায়ের নামে পার্ক হয়েছে আমার এখানে, অমর্ত্য সেনের নামে পার্ক হয়েছে আমার এখানে। এবং আজকের প্রজন্ম দেখো আমাদের মনীষীদের জলাধার খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে, বাঁধিয়েছি, জলাশয়গুলোকে সংরক্ষণ করেছি। কারণ আমার এখানে প্রধান লক্ষ্য ছিল যে জলাশয় চুরি নয়, জলাশয়গুলিকে সংরক্ষণ করতে হবে, যে কারণে একটাও পুকুর আমি বোঝাতে দেইনি আমার সময়ের মধ্যে, সময়কালে। এবং প্রাতঃস্মরণীয় যারা মনীষী আমাদের, যারা বিপ্লবী, যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের প্রায় আমাদের এই প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম ভুলতে বসেছে। আমি কিন্তু আমার ওয়ার্ডে একদম সচেতনভাবেই বিদ্যাসাগরের মূর্তি বসিয়েছি, বিবেকানন্দর মূর্তি বসিয়েছি, বাঘাযতীন মোড়ে বাঘাযতীনের মূর্তি বসিয়েছি, সত্যজিৎ রায়ের মূর্তি বসিয়েছি, এমনকি কিশোর কুমারের মূর্তি বসিয়েছি, উত্তম কুমার, সুচিত্রা সেনেরও মূর্তি বসিয়েছি। আমি চেষ্টা করেছি বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, সেটা যাতে আসলে পরে আমার ওয়ার্ডে মানুষ পায়। এবং যে কারণে দেখবে বিশ্ব বাংলার একটা গ্লোব আমি বসিয়েছি, সম্ভবত কলকাতার সবচেয়ে বড় গ্লোব, এবং সেটাকে ঘিরে চারদিক থেকে একজন মুসলিম, একজন হিন্দু, একজন শিখ, একজন জৈন, এরকমভাবে একটা সর্বধর্মের বার্তা আমি পৌঁছে দিতে চেয়েছি কলকাতার মানুষের কাছে। একটা আমি দেখবে রেপ্লিকা বসিয়েছি হাওড়া ব্রিজের, পাটুলি ঝিল পাড়ে, যেটা মানে পাটুলিতে আসলে মানুষ এখন বুঝতে পারবে যে আমি মিনি কলকাতাকে এনজয় করতে পারছি। এবং যেখানে আগে 7:30 পরে বাইপাসে কেউ থাকতে পারতো না, আজকে কিন্তু 12:30 সময় রবীন্দ্রসঙ্গীত শোনে, আজকে কিন্তু 12:30 মহিলারা ওখানে বসতে পারে। আজকে চাও নচিকে তার একটা ওখানে ক্যাফে হয়েছে, যেটা নচিদার সাথে আলোচনা করেই আমি করেছিলাম, উনি আমার রিকোয়েস্ট করেছিলেন, সেটাও তো একটা আড্ডা স্থল এবং একটা আড্ডার জায়গা এবং কলকাতাকে একটা দেখানো পথ যে এখানে কিন্তু মহিলারা কতটা নিরাপদ। সেটা 12:30 সময় তুমি যদি আজকেও চলে যাও, গিয়ে দেখতে পারবে কত মহিলা ওখানে বসে। মহামারী যখন প্রথম আসে, কলকাতাকে সচেতন করে প্রথম পথচিত্র আমি করেছিলাম 101 নম্বর ওয়ার্ডে। আমার এখানে 2টো বাজার আছে, কলকাতায় প্রথম স্যানিটাইজিং ট্যানেল বসিয়েছিলাম আমি পাটুলিতে এবং গাঙ্গুলি বাগানে। মুখ্যমন্ত্রীর তহবিলে সর্বপ্রথম আমি আমার যে ক্লাবগুলো রয়েছে, আমার প্রায় 36টা ক্লাব রয়েছে,
আমি লোকাল তিনটে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, আমরা কিন্তু একদম প্রথম স্টেজেই 30 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিলে আমরা তুলে দিয়েছিলাম মহামারীকে প্রতিরোধ করবার জন্য। সচেতনতার বার্তা দিয়ে আমরা থিম সং করেছিলাম। এই ওয়ার্ডে নচিকেতা কিন্তু তার নিজস্ব কম্পোজিশনের নিজের লেখায় থিম সং তৈরি করেছে 101 নম্বর ওয়ার্ডে। আজকের দিনের পরিসংখ্যান তুমি যদি আমাকে বলো, আমার ওয়ার্ডে 3,926 জন মতো করোনা আক্রান্ত। সেই করোনা আক্রান্ত প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছেছি, তাদেরকে, তাদের এই কঠিন লড়াইয়ে তাদের পাশে থেকেছি, এবং ঠিক 102 জন কিন্তু এই করোনার সময় আমরা হারিয়েছি আমার ওয়ার্ড থেকে। তাদের পরিবারগুলোর সাথেও আমরা যোগাযোগ করেছি। 102 জন মারা গিয়েছেন আমার ওয়ার্ডে। তো এই এন্টার মহামারীর সময়টা আমরা কিন্তু মানুষের সাথে ছিলাম। তার মধ্যে আমফান এসেছিল, 3টে রাত্রি জেগে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে অন্তত বিদ্যুৎটা, জলটা, পরিষেবাগুলো, বেসিক পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার। মানুষ আমাকে রাস্তায় পেয়েছেন, তারাও যেমন বিনিদ্র রজনী ছিলেন, আমিও কিন্তু বিনিদ্র রজনী ছিলাম। এবং আজকের ডেটে তুমি যদি জিজ্ঞেস করো, 51,000 ভ্যাকসিনেশন হয়েছে আমার ওয়ার্ডে। 51,000 ভ্যাকসিনেশন আমি করাতে পেরেছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একবারই দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে মাস দেড়েক দুয়েক আগে। সেখানে কিন্তু 6,500 মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনতে পেরেছি। স্বাস্থ্যসাথী বলতে পারি তোমাকে আমি, আমার 13,500 হাউসহোল্ড, সেখানে 12,500 পরিবারের হাতে আমি স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিতে পেরেছি। এটাও কিন্তু একটা রেকর্ড। ডেঙ্গু এবং ম্যালেরিয়া কিন্তু এখন অনেকটাই কন্ট্রোলে। আগে যেটা 2016-17 সালেও খুব অ্যালার্মিং ছিল, 2018-19-20-21 কিন্তু এখন সংখ্যাটা নগণ্য। মানে আমার গত 6 মাস 7 মাসে 7 জন মাত্র মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, প্রত্যেকেই এই মুহূর্তে সুস্থ বাড়িতে আছেন। আমরা তাদের ট্র্যাক রাখি যে কে আক্রান্ত হচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরকে তাদের বাড়িতে পাঠিয়ে তাদের বাড়ি স্যানিটাইজ করে দেওয়া, বা তাদের বাড়িতে পগিং করে দেওয়া, বা তাদের বাড়িতে মশার তেল দেওয়া, কোথায় সোর্সটা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা, এই কাজগুলো কলকাতা পৌরসভা যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে করছে, যথেষ্ট দায়িত্ব নিয়ে করছে। মেনটেন্যান্স ছাড়া আগামী 5 বছর খুব বেশি কিন্তু কাজ আমার ওয়ার্ডে বাকি নেই। একেবারেই শুধুমাত্র মেনটেন্যান্স যেগুলি তিনি করেছেন গত 5 বছর ধরে, সেগুলি মেনটেন্যান্স করাটাই আগামী দিনে তার কাছে মূল অগ্রাধিকার পাবে। কমিউনিটি হল তো নিশ্চয়ই আছে, কমিউনিটি হল একটি রয়েছে, কমিউনিটি হল একটি আছে, আর বড় ওয়ার্ড তো আর কি কমিউনিটি হল, কমিউনিটি হলের প্রয়োজন অবশ্যই আছে। আমার স্বাস্থ্যকেন্দ্রটা একদম স্টেট অফ দ্য আর্ট, লিফটের সুবিধাযুক্ত এবং একদম মডুলার, সেখানে বেড, সেখানে মিনি অপারেশন থিয়েটার রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটা আমার ভীষণ ভীষণ ভালো উন্নত এবং একটি অ্যাম্বুলেন্সও সেখানে রয়েছে। একেবারে আমরা শুনে নিলাম, আমরা কথা বলছিলাম 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে। তিনি কিন্তু কী করেছেন এবং কতটা চ্যালেঞ্জ নিয়ে তাকে কাজ করতে হয়েছিল, কারণ স্বাধীনতার পর থেকে এই 101 নম্বর ওয়ার্ডটি বামেদের দখলেই ছিল, এবং তারপর থেকে তিনি এই 5 বছর যেটা করেছেন, বা আরও 2 বছর মহামারীতে যেটা করেছেন, এবং আরও আগামী দিনে কী করবেন সেটা নিয়েই বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে আমরা কথা বললাম। এবং অনেক অনেক ধন্যবাদ। শেষে সেই ছড়াটা পড়েই আমি একটা ছড়া বলবো, বাপ্পাদিত্য দাশগুপ্ত একটা ছড়া বলবো, আমি আমার যেটা দেখতে পেলাম রাস্তায় আস্তে আস্তে সেই ছড়াটাই বলি। রাস্তা আলো মিষ্টি জল, মোড়ে মোড়ে বসলো কল। রাস্তা আলো মিষ্টি জল, আপনারা এলেই দেখতে পাবেন 101 নম্বর ওয়ার্ডে, মোড়ে মোড়ে বসলো কল, নতুন ব্রিজ জলাধার, নতুন ব্রিজ জলাধার, বাপ্পাদিত্য আরেকবার। আর সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে আগেই, মাঠে নামার আগেই, তার জন্য আবার একটা স্লোগান বানানো হচ্ছে, সেটা আবার নাকি বামপন্থীরাই বানিয়ে দিয়েছে, সেটা আমি তোমার মুখ থেকে শুনে শেষ করব। যে স্লোগানটি তৈরি হয়েছে সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সন্ত্রাস এই মুহূর্তে 101 নম্বর ওয়ার্ডে নেই, শান্তির পরিবেশই আছে। লাল সন্ত্রাস অতীত আজ, বাপ্পা মানে শুধুই কাজ, 30 বছর মানল হার, বাপ্পাদিত্য আরেকবার। এখানে সন্ত্রাস আজ অতীত, শান্তির সাদা আর স্বপ্নের নীলে 101 নম্বর ওয়ার্ড আজ সত্যি স্বতন্ত্র, সত্যি স্বমহিমায় উজ্জ্বল। অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামী 21 কিংবা 22, নির্বাচন কমিশন এখনও সেটা জানায়নি, আমরা আগামী 21 কিংবা 22 তারিখের দিকে নজর রাখব, 19 তারিখ ভোট, এবং 21 কিংবা 22 তারিখে আমরা দেখব, নজর রাখব বাপ্পাদিত্য আরেকবার আসে কিনা। আপাতত ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন, আগামীর দিনে শুভেচ্ছা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।